নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আজকে আমি শিমের পেঁয়াজি বা শিমের পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। শিম দিয়ে তো নানা রকম রেসিপি ট্রাই করেই থাকেন, কখনো শিম সর্ষে, কখনো শিম পোস্ত, কখনো শিমের পাতুরি, অথবা কখনো শিমের পুর ভরা পকোড়া। এইভাবে একবার শিমের পেঁয়াজি বা পকোড়া বানিয়ে দেখুন, গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। আর এই পকোড়া বাইরেটা হবে মচমচে এবং ভেতরটা হবে সফট। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কিছু শিম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দুই ধারে শক্ত শিরটা বাদ দিয়ে যতটা সম্ভব সরু সরু করে এরকম কেটে নিতে হবে। এবার এই শিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা যদি প্রয়োজন মনে করি আমি পরে আরও একটু অ্যাড করব, তাই এখানে পরিমাণটা বললাম না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে প্রথমে আমি শিমের সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, খুব সরু সরু করে কুচিয়েছি সেটা, 3টে রসুনের কুচি খুব সরু সরু করে কুচিয়েছি সেটা, আর 2টো কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যেমন ঝাল দিতে চান সেই অনুযায়ী দেবেন। অল্প একটু জল মিশিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি মেখে নেব। এই জলটা দিলে তবেই কিন্তু শিমের গায়ে বেসন আর চালের গুঁড়োটা যে দিয়েছি তার কোটিংটা ভালোভাবে লাগবে। আমার মনে হচ্ছে আরও একটু বেসনের প্রয়োজন হবে, তাই আমি আরও একটু বেসন এর মধ্যে অ্যাড করছি। আমি আগেই বলেছিলাম প্রয়োজন মনে করলে আর একটু বেসন আমি এখানে অ্যাড করব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ততক্ষণে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে দিতে হবে। করে দিয়ে ছোট ছোট পকোড়ার আকারে ওই মিশ্রণ থেকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি একটু ছোট ছোট সাইজেরই করছি। আর এই পকোড়াগুলোকে লো ফ্লেমে বেশ সময় ধরে ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে ভাজা করলে কিন্তু বাইরেটা কালার চলে আসবে আর ভিতরে শিমগুলো কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। লো ফ্লেমে সময় ধরে এক পিট ভাজা করার পর আমি অপর পিটটা ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। আর এগুলো খুব সহজ এবং চটজলদি বানিয়ে ফেলা যায়। আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষ পদ্ধতিতেও এই পকোড়াগুলো বানাতে পারেন। এর আগে আমি বেশ কিছু শিমের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন পকোড়াগুলো লাল লাল কালার এসে গেছে, মানে এগুলো ভাজা হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।